হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়িতে চলে এসেছি আজকে। আবার কালকে বলে গিয়েছিলাম আমি আসবো ওই পেট গুড়গুড়, মাথা ব্যথা, পেট ব্যথা, চিঙ্কি পালকে নিয়ে। তো চিঙ্কি পালকে আজকে একটু ছুলে দিতে আসলাম। তো চলো শুরু করি। তার শুরু করার আগে আজকে একটু প্রীতমকে একটা কথা বলে নিই। প্রীতম ভাই, তোর কাছে রিকোয়েস্ট করছি, আমি তোকে তুই বলে বলছি, তুই অনেক ছোট, তোরা তুই আর তোর মা বা তোর বাবা যেই তোরা তোর ভিডিওর মধ্যে কথা বলতে আসবি, তোরা আগে থেকে ডিসাইড করে নিবি কে আগে কথা বলবি কে পরে কথা বলবি। আমি জানি রাগের মাথায় দুজনে একসঙ্গে কথা বলার চেষ্টা করছিস, তাতে করে কী হচ্ছে বলতো, পুরো কথা পুরো ভিডিওটা আমরা ঠিকভাবে নিতে পারছি না। তো আমাদের তো নেওয়ার দরকার আছে না, শোনার বিষয়। তো সেই কারণে বলছি যখন ভিডিও করবি নয় তুই আগে বলবি, তারপরে তোর মা বলবে, তারপরে এরকমভাবে ঠিক করে নিবি, একজন একজন করে কথা বলবি। মানে এটা তাতে করে আমাদের সুবিধা হয়, কারণ তোরা যখন কথা বলছিলি ভিডিওর মধ্যে তখন বলছে না তোরা ঝগড়া করছিস। আলটিমেট তো তোরা ঝগড়া করছিস না, তোরা মাথা গরমে ভিডিও করলে গলার ভয়েস যদি একটু হাই হয়ে থাকে তো আরও বেশি ওটা জড়িয়ে গিয়ে মন কিছু বোঝা যাচ্ছিল না, একটু অসুবিধা হচ্ছিলো বুঝতে। তার জন্য বললাম ভাই খারাপ মাইন্ডে নিস না, তো দুজনে মানে ঠিক করে নিবি কে কখন কথা বলবি, ওই আমি বলছি তুমি বসো, তুমি বলছি আমি বসো, এরকম করবি না, ঠিক আছে? তো গেল প্রীতমের চ্যাপ্টার। এবার আসি চিঙ্কি পাল। চিঙ্কি পাল, তুমি যে মায়েদের কত সম্মান করো, তুমি একজন মা হয়ে, আমার তো মনে হয় না তুমি মা, তুমি মা হয়ে আরেকটা মাকে তার ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছ। তুমি কি তোমার মেয়েকে তোমার হাজব্যান্ডের সঙ্গে বিয়ে দিয়েছো, তাই জন্য এনে তোমার ঘরে বসিয়ে রেখেছো? আমার তো মনে হচ্ছে তুমি তাই করেছো, তার জন্য তোমার মেয়েকে মেয়ের শ্বশুরবাড়িতে তার স্বামীর সঙ্গে ঘর করতে দিচ্ছ না, তাই না? আজকে প্রীতম ছেলেটি যদি না এই কল রেকর্ডিংটা করতো তাহলে তো সবাই ওকে একদম ছুলে দিত, কারণ ও ডিভোর্সি, ওর আগের একটা বিয়ে হয়েছিল, তার জন্য ওকে কেউ একদম ছাড়তো না, সবাই ওকে ছুলতে আসতো। ভাগ্যিস ও কল রেকর্ডিং করেছিল, তার জন্য কিন্তু আজকে চিঙ্কি পালকে ছুলতে আসতে পারলাম, আমিও পারলাম, হয়তো এরকম অনেকে ছুলবে। তো যাই হোক, প্রথম আমার প্রীতমের উপর রাগ হচ্ছিল যে প্রীতম কল রেকর্ডিং সব কিছু রেকর্ডিং আছে, ওই আছে এগুলো, তখন মনে হচ্ছিলো যে স্বামী স্ত্রীর মধ্যে কল রেকর্ডিং আবার কী, তার মানে কোনো বিশ্বাসই নেই, বিশ্বাস না থাকলে ভালোবাসা নেই, ভালোবাসা নেই মানে কোনো রিলেশনই থাকতে পারে না, এটা ভেবেছিলাম। কিন্তু এখন দেখছি প্রীতম একদম সঠিক কাজ করেছে। আজকে এই কল রেকর্ডিংটা না থাকলে এই যে মহিলা রিমির যে ড্রামাবাজ মেয়ে একটা, এত কম বয়সে এঁচড়ে পাকা বাচ্চা মেয়ে একটা, সে যে পেকে সকালে ঘুম চোখ খুলেই মিথ্যা কথা সুন্দর একটা ড্রামা প্রেগনেন্সি নিয়ে এত সুন্দর করছে, সে নাকি আবার পাশের বাড়ির কোন দিদিকে নিয়ে এসে সাক্ষী দিচ্ছে যে ওর প্রেগনেন্সি কিট। মানে এত সুন্দর করে একটা ড্রামা সাজাতে পারে, এত ভালো করে একটা ভিডিও বানাতে পারে, মানে বোঝা যায় না এই ফ্যামিলিটা আমাদের এই ইউটিউবে এসে একদম নোংরা বাজে মেসেজ দিচ্ছে, এতে করে মনে হয় কি ওই ফ্যামিলিটাকে পুরো ওখান থেকে উড়িয়ে দিতে। মেয়ে তো বাবার সঙ্গে যেইভাবে ভিডিও করছে শর্ট ভিডিও, ওগুলো দেখলে বোঝাই যায় যে কত ভালো একটা ফ্যামিলি, ওগুলো কি টাচিং ভিডিওর মধ্যে, তাই না? তো তোমরা একটু দেখো, যারা দেখোনি ওদের শর্ট ভিডিওগুলো, বাবার মেয়ের ভিডিওগুলো একটু দেখে এসো। কদিন আগেই বাবা মার নিয়ে মেয়ে কত নিন্দা, একদম ক্যামেরা খুলে মার নামে যত নোংরা ক্যাচা আছে সব মেয়ে বলে দিল। তারপরে আবার মানে সে মেয়ে আবার ওখান থেকে পাল্টি খেয়ে আবার এখানে এসে এখন ওদের নামে নিন্দা করছে, ওদের নামে নোংরা কথা বলছে, কি ভুলভাল কজ দেখি ওখান থেকে সরে আসলো। কি মানে ছ মাসে নাকি ওর 10টা জামার পরও জামা হয়নি, ওকে ড্রেস দেয়নি, ওকে খাওয়া দেয়নি, পাকা উচ্ছে খায়, পাকা ঝিঙে খায়, পাকা সবজি খায়, এগুলো কোনো ইস্যু চলে আসার, এগুলো কোনো ইস্যু ভাই, জানি না কী ইস্যু। যাই হোক, সে চলে এসছিস, তোর মতো তুই থাকতিস, ভালো থাকতিস, এ তোদের ওই ঘরের ক্যাচা কেন ইউটিউবের মধ্যে নিয়ে আসতে গেলি, কেন সবার সামনে নিয়ে আসলি? সবার এখন কি মানে আমরা নেট খরচা করে রিচার্জ করে আর এই ঝগড়া শুনতে ইউটিউবে আসবো নাকি? ইউটিউবটা খুললেই তো শুধু ওগুলোই চলতে থাকে, ওগুলোই চলতে থাকে, তাই না? আর সার্চ করে করে দেখতে হয় যেগুলো আমাদের শিক্ষণীয় ভিডিও, সেগুলো হচ্ছে শিক্ষণীয় যে ভিডিওগুলো আছে সেগুলো আমাদের সার্চ করে করে দেখতে হয়। মানে কতটা নোংরা হলে ওই মহিলাটি মানে নিজের মেয়ে আর মা দুটো মিলে একদম ইউটিউবটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। ফালতু মহিলা, নিজের যেমন একটাতে হয়নি, একটা কোচি স্বামী নিয়ে চলে এসছে, এসে এখানে এসে মেয়েটাকেও ঘরে বসিয়ে আর এই সমস্ত নোংরা ওয়াইটির মধ্যে নোংরা মেসেজ ছড়াচ্ছে। আর যারা কী করো বলো, আমি কিছু করার নেই, কারণ আজকাল এই ভিডিও, এই ধরনের ভিডিও, পিএনপিসি করা, ঝগড়া করা, এই ভিডিওই তোমরা দেখতে ভালোবাসো, তাই আমাকে বাধ্য হচ্ছে করতে। কারণ কী বলতো, আমারও তো চোখ কান মুখ সবই আছে, বলতে তো আমিও পারি, বলতে আসলাম। আর এগুলো তো এতটাই খারাপ, ওর ভিডিও দেখে যেভাবে প্রীতমের মাকে প্রীতমকে দিয়ে যে বাবার মৃত্যু কামনা করছিল, প্রীতমের বাবার মৃত্যু কামনা করছিল, যে বাজে ভিডিওটা করেছে, মানে জাস্ট নেওয়া যায়নি এই সমস্ত ভাষাগুলো শুনে, বাধ্য হয়ে বলতে হলো যে আজকে ওর মেয়েটাও ওর হাজব্যান্ডের সঙ্গে নিশ্চয়ই বিয়ে দেওয়ার জন্য বা ঘরে রেখে দেওয়ার জন্য এনেছে মেয়েকে, তাই না? আজকে প্রীতম যখন ভিডিও করছিল, প্রীতম রাগের চোটে মুখ দিয়ে বাজে ভাষা ইউজ করছিল, ওর মা কিন্তু ওকে শাসন করছিল। কুছ ভি হোক, সে ভিডিওর মধ্যে দেখানোর জন্য হোক বা যাই হোক,
শাসন তো অ্যাটলিস্ট করেছে, ওদের মতো তো আমি দেখিনি যে মেয়ে ভিডিও করছে মা পিছন থেকে পাশ থেকে এসে মানে চাবি ঘুরিয়ে যাচ্ছে, নোংরা কথা বলছে, লাফাচ্ছে, এরকম তো দেখিনি। ওকে জোকার বলতে খুব গায়ে লেগে গেছে, কিন্তু তো আলটিমেট জোকারের মতোই কাজ করে, আলটিমেট জোকারের মতো ভিডিও করে। ভিডিওগুলোর কোনো ছিটিবিরি আছে ভিডিও করার? আগে তো শুয়ে শুয়ে লাইভ করতো, মানে কোনো সিস্টেমেটিক নেই। এটা কী ধরনের ফ্যামিলি, কী নোংরা মেসেজ ইউটিউবের মধ্যে ছড়ায়! কোনো কিছু একটা ভালো ভিডিও কোনো দিন দেখিনি যেটা মানুষ ওদের থেকে শিখতে পারবে, নিতে পারবে, এরকম কোনো দিন কোনো ভিডিও দেখিনি। এদেরকেই নাকি মানুষ দেখতে দৌড়াচ্ছে ভিড় করে, একদম পার্লার টিকিট কেটে দেখতে যায়, এরকম একটা ব্যাপার, সেলিব্রিটি, তাই না? তো চলো, এই সমস্ত ভিডিও তোমরা যখন দেখতে ভালোবাসো, আমার করতে বাধা নেই, তাই আমিও করতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে, যখন ওর মাকে নিয়ে এত বাজে কথা, একটা ছেলেকে মার সঙ্গে বিয়ে দিতে পারে এই ধরনের নোংরা কথা, এই সমস্ত বলে প্রত্যেক মায়েরই গায়ে লাগে। আমি একজন মা হিসেবে আমারও ভীষণভাবে মাথা গরম হয়েছে, শরীর গরম হয়েছে, বলতে বাধ্য হয়েছি, তাই না? ওনার ওই পেট গুড়গুড়, মাথা ব্যথা, পেট ব্যথা, পেছন তুলে চলে আসে ঝগড়া করতে, অসভ্য মহিলা একখানা, চিঙ্কি পাল। আজকে প্রীতম বেশ বলছিল, আমি আর সেটা বলছি না, প্রীতম কি বলছিল ওটা বেশ ভালোই লাগছিল, নাচতে বলছিল না, ওরকম নাচতেই বলবে। প্রীতম খুব মানে ভালো কাজ করেছে এই সিরিজে, মানে ওদের এর আগের একটা সিরিজ হয়ে গেছে, সেইখানে তো যাই হোক বোঝা যাচ্ছিল না কে আসল কে নকল, কে ড্রামাবাজ, কে কোনটা ঠিক বলছে, কে সঠিক, কে বেঠিক। কিন্তু এই সিরিজে বোঝা গেল যে প্রীতম একটা মিথ্যা কথা বলেনি, কারণ প্রীতম সব প্রমাণগুলো রেখেছিল, তাতে করে প্রীতম কিন্তু সঠিক মানে যে সত্য বলেছে সেটা প্রমাণ হয়ে গেল। তার কারণ কি বলতো, প্রীতম যেহেতু ডিভোর্সিত একটু সমস্যা হতো, সবাই হয়তো প্রীতমকেই দোষ দিত যে ছেলেটার এই এই সেই আগেরটা থাকেনি, এখনও থাকবে না, এসব অনেক কথা। আর ও যাকে নিয়ে মানে সাইডে আর একজনকে বাড়াতে চাইছে, ওয়েট মানে দলে ভারী যাকে বলে সেটা করতে চাইছে, বারবার নাম নিচ্ছে, তার সঙ্গে কথা বলবো, এটা মনে হচ্ছে ভয় দেখানোর জন্য। যদি কারোর সঙ্গে কথা বলার তার থেকে কিছু জানার থাকে আমি করে নেবো, তারপর তো বলবো, আমি কেন না করে এসে ভিডিওর মধ্যে বলতে থাকবো আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করবো, ওকে মেসেজ করবো, ওকেই করবো, মানে একদম বোকা, নোংরা আর অশিক্ষিত সব মিলিয়ে ওই চিঙ্কিপালের মেয়ে, চিঙ্কিপাল দুটোই। চলো, অনেক বকবক বকবক করলাম, আবার আসবো অন্য কোনো ভিডিওর সাথে। আর প্রীতম, ভিডিওটা যদি দেখে থাকো, আমি যেটা বললাম, যদি মনে হয় তোমার ভালো লাগছে অবশ্যই কথাটা শুনো, দুজনে পরপর ভিডিও করো। আর তোমার ভয়েস, প্রথমে ভাবতাম যে কেন তুমি এই সমস্ত রেকর্ডিং করেছো, এগুলো তো কোনো স্বামী স্ত্রীর মধ্যে হয় না, কিন্তু এখন বুঝলাম কেন তুমি করেছো, তোমাকে ভুল বুঝতাম, সত্যি কথা বলতে ভুল বুঝেছি, ভুল বুঝতাম, এখন আর ভুল বোঝাবুঝির জায়গা নেই, তুমি যেভাবে চলছো এভাবে চলো, একদম সঠিক তোমার লক্ষ্যে, তুমি যেটা করছো একদম ঠিক কথা, ঠিক কাজ করছো। তো যাই হোক, চলো এই পর্যন্তই, বেশি আর বকবক না করি। আর এই সমস্ত নোংরা মানুষদের নিয়ে কতবার ভেজা বকতে ভালো লাগে না, সত্যি কথা বলতে কালকে বলেছিলাম ওনার ওই ভিডিওটা দেখে, তখন আমার সময় ছিল না, আর এত বাজে নোংরা ভিডিও করেছে যার জন্য আজকে আবার এখন মানে ওকে নিয়ে ভিডিও করতে হলো, নাহলে ইচ্ছা নেই একদম ওরকম নোংরা ফালতু ফ্যামিলিকে নিয়ে ভিডিও করার মন মানসিকতা নেই, তারপরেও বলতে হলো। তো চলো আজকে আসি, দেখা হবে আমার নেক্সট ভিডিওয়ে। অবশ্যই তোমরা যেরকম চাইবে, যেই ভিডিও ভালোবাসবে সেটাই আমার দেওয়ার কর্তব্য, দায়িত্ব বা যা কিছু বলো সেটাই। তোমরা এই ধরনের ভিডিও যদি ভালোবাসো এটাই দেবো, তোমরা আমার ডেইলি লাইফ যদি ভালোবাসো সেটাই দেবো। কিন্তু প্লিজ, তোমাদের কাছে হাত জোর করে বলছি, ভিডিওগুলো একটু কষ্ট করে দেখো, শুধু আমার নয়, আমার মতো ছোটো ছোটো ক্রিয়েটার অনেক আছে, অনেক আছে যারা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে, রেসিপি বানাচ্ছে, তাদের ভিডিওগুলো একটু দেখো, যাতে করে আমরা আমাদের মতো এই বাংলা ইউটিউব কমিউনিটিটা অ্যাটলিস্ট ভালোভাবে চলতে পারে, সবাই কিছু না কিছু করতে পারে, নিজের লাইফে নিজের লক্ষ্যে যেতে পারে, নিজের স্বপ্ন পূরণ করতে পারে। তো চলো, এটাই বলার ছিল, সব ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট করলাম, ভিডিওগুলো সবার ভিডিও একটু কম বেশি করে অবশ্যই দেখো, সবার একটু একটু কিছু হোক, এক জায়গায় সব কিছু ঢেলে দিও না, তোমার হয়তো ভাবে হিংসা হচ্ছে, জেলাস হচ্ছে, না, এই নোংরা ভিডিওর মধ্যে এত বেশি ঢালছো, নোংরা পথে এত বেশি হাঁটছো তোমরা, আর যেটা সঠিক সেগুলো দেখতে পাচ্ছ না, এটা কি নিয়ম? তার জন্যই আমার বলা, আর একদম তোমরা যেটা ভালোবাসো অবশ্যই সেটাই করবো, যদি চাও এই ঝগড়াঝাটি, এই ধরনের পিএনপিসি, অবশ্যই এই ধরনের পিএনপিসি করবো। তো চলো, আমি রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালোবেসে একটু দেখো যদি ইচ্ছা হয়, আর না হলে আর কি করা যাবে, চলো এইভাবে করতে থাকবো, যা হয় দেখা যাবে। আজকের মতো এখানেই রাখি, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।